নাই, মজুদদার কালোবাজারি তারাই আজকে দান ওই ক্ষেতের থেকে কিনে আজকে মজুদ করছে, ওই মজুদদারের হাতে এখন দান, এখন প্রশাসন দান কিনছে, এখন তো কৃষকের কাছে কোনো দান নাই, দান হইছে ফজুয়া নজুয়া। এরা গিয়া করে কি, এরা কাঠ কিনে, কৃষি কাঠ কিনে, কৃষি কাঠ কিনে সেই কৃষি কাঠ বিক্রি করে, এইগুলি কৃষি কাঠ বিক্রি করার ফলে তারা সেই এক শ্রেণীর অসৎ কর্মচারী, আমি সবাইকে অসৎ বলবো না, সরকারি কর্মচারীদের মধ্যেও অনেকেই ভালো আছে, কিন্তু অনেক অসৎ কর্মচারীর কারণে, একজনের কারণে অনেকের বদনাম হয়, অসৎ কর্মচারীদের যোগ সাজসে ওই খাদ্য গুদামে আমার কৃষক দান দিতে পারে না, সে প্রতারিত হয় আর দালাল পাশে দাঁড়িয়ে থাকে, হয় আমার কাছে আইন, আমার কাছে আইন, দান নিয়ে কৃষক যায় এলএসডির ওসি সাহেব, ওনার ওনার নাম হইল ওসি, উনি অবশ্য দারোগা পুলিশ না, ওনার নাম হইল ওসি, উনি কয় বলে এটার মধ্যে মাইসটা বেশি, এটা সুহাইছে না, একটু দশ গজ দূরে আমরা প্রতিদিন দেখি দালাল দাঁড়িয়ে থাকে, সেই দালাল বলে আরে ভাই এইভাবে দান দিতে পারবেন না, আপনার কার্ড দেলাই না আমাদের, আমি দুই টন দিয়া আপনারা 2000 দেলাই, নাম আমি বলবো না, ইউনুস সাহেব ওসি সাহেব আপনারা আপনাদের দায়িত্ব, আমি এনামুল হকের নাম যদি আপনারা জানেন, আমার বাপদাদার সদ্য গোষ্ঠীর রেকর্ড যদি তানায় জমা থাকে, কালোবাজারিদের রেকর্ড জমা নাই এই কথা বললে আমি বিশ্বাস করব না, কালোবাজারিদের রেকর্ড আপনারা জানেন, কালোবাজারিদেরকে বন্ধ করেন, কৃষকদের সহজ সরলভাবে গ্রামের কৃষকরা যাতে দান বিক্রি করতে পারে তার ব্যবস্থা করেন, এইটাই আমাদের দাবি, আমি এনামুল হক দান চাষ করি না, দান চাষ করে আমার কৃষক, সে যদি লোকসান দেয় তাহলে পরে তার জমি থাকবে না, তার জমি চলে যাচ্ছে আজকে বড় লোকদের হাতে, আমি ওই দিকে আর যাব না। সংগ্রামী ভাইয়েরা, নির্বাচনের কথা আর কি বলবো, 2001 সনে নির্বাচন করেছিলাম আমি, 92 সনে এই করিমগঞ্জে ব্যবসায়িক কারণে এসেছি, আমার বাড়ি কিশোরগঞ্জ, অনেকেই জানেন সেই সময় 2001 সনে আমি আমার শ্বশুর বাড়ি গুজাদিয়া থাকতাম, গুজাদিয়া নামাপাড়া ছিল আমার কেন্দ্র, সেই কেন্দ্রে আমরা তিনজন ছিলাম প্রার্থী, ডক্টর মিজানুল হক, ডক্টর উসমান ফারুক এবং আমি ডাক্তার এনামুল হক, আমরা তিনজন সেখানে নির্বাচন করেছিলাম, সেই নির্বাচনে আমি প্রায় 1000-এর কাছাকাছি ভোট পেয়েছিল আমার পার্টি, আমার পার্টির প্রতিপক্ষের কাছে, আর গত 18 সনে আমি নির্বাচন করেছি, আমার পার্টি নির্বাচন করেছে, সেই নির্বাচনে আমাদেরকে ভোট দিয়েছে এই সরকার, রাতে ভোট নিয়ে দিনে ফল ঘোষণা করেছে, আমার নামে আমার পার্টির নামে নির্লজ্জভাবে 550টি ভোট লিখেছে, আমার বয়স এখন এই করিমগঞ্জে 33 বছর, আমার সম্পর্ক বেড়েছে, আমার পরিচিতি বেড়েছে, আমি প্রশাসনের কাছে জিজ্ঞেস করতে চাই, মানুষের বুক নিয়ে আর কত জালিয়াতি করবেন, মানুষের বুক নিয়ে আর কত প্রহসন করবেন, আজকে আওয়ামী লীগের নেতা কর্মীদের মূল্যায়ন নেই, কারণ বুক তো তাদের দিতে হয় না, আজকে আওয়ামী লীগের নেতা কর্মী যারা প্রবীণ নেতা কর্মী তারা তারা অপান্তে হয়ে গেছে, তাদের কোনো মূল্যায়ন নেই, আজকে মনে হয় আজকে এরা বাসমান ফেনার মতো, আজকে আমার দুঃখ হয় বাংলাদেশ থেকে রাজনীতি নির্বাসন দিয়েছে, বাংলাদেশ থেকে আজকে রাজনৈতিক কর্মীদের যে সম্মান ছিল সেই সম্মান আজকে বিসর্জন দিয়েছে, আমরা এর জন্য হাসিনার জন্য লড়াই করে নাই, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছিলাম, তিনি সমাজতন্ত্রের স্বপ্ন দেখেছিলেন, তিনি বলেছিলেন এই দেশে যত কিছু আসে ওই চুরেরা লুটপাট করে খায়, সেই জন্য কমিউনিস্টদেরকে আহ্বান জানিয়েছিলেন আপনারা আমাদেরকে সাহায্য করেন, আমরা ত্রিদলীয় ঐক্যজোট করেছিলাম, আওয়ামী লীগকে সর্বতোভাবে আমরা সহযোগিতা করেছিলাম, সেই লেভেলে বিরোধী দল আমাদেরকে বলে আওয়ামী লীগের এটিম বিটিম, এর জন্য আমাদেরকে জনগণ এখনো বিশ্বাস করে নাই, আর এখন আগে তো বিএনপি পিটাইতো, এখন আমাদেরকে আওয়ামী লীগেও পিটায়, অর্থাৎ
এখন আওয়ামী লীগ বলে আমাদের যে তল্পি তল্পাপ ছেড়ে তোমরা স্বাধীনভাবে নির্বাচন করতে যাও কেন, আমাদের সাথে থাকবা, আমাদের যে বোঝা সেইটা তোমরা টানবা। কিন্তু আমরা সোজা কথা বলে দিয়েছি, আমরা এদেশের মেহনতি মানুষের মুক্তির জন্য লড়াই করি, আমরা এদেশের মানুষের জন্য লড়াই করি। আমাদের এই দেশের মানুষ একদিন হিন্দু মায়েরা প্রার্থনা করে বলেছিলেন, যেদিন শ্যামরায়ের বাজারের সামনে দিয়ে কুয়ার ভিতরে আমার হিন্দু মাকে ওই কুয়ার ভিতরে জ্বলন্ত জীবন্ত অবস্থায় ফেলে দিত, ওই যে আমাদের এই এই রামনগরে যখন একজন হিন্দু মাকে সতী জীবিত অবস্থায় তাকে সতীদাহ হিসাবে তাকে মৃত্যুর কারাগারে যখন আগুনে পুরানো হতো, সেই দিন তিনি দোয়া করেছিলেন, প্রার্থনা করেছিলেন, ভগবান এমন একজন সূর্য সন্তান দাও, এমন একজন মানুষ দাও যারা আমাদেরকে লড়াই করবে, আমাদের মান ইজ্জত রক্ষা করবে, আমাদের দুই মুঠো আহারের জন্য আমাদেরকে লড়াই করে মুক্ত করবে। সেই প্রার্থনা তাদের কাজে লেগেছে, এই দেশ স্বাধীন হয়েছে, আমরা এই দেশের মুক্তির জন্য লড়াই করেছি। আমি একজন প্রতিরোধ যোদ্ধা, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী, এইটি আমার গর্ব, এইটি আমার রাজনৈতিক গর্ব। শ্রেষ্ঠ জীবনে আমার জীবনে হাজার মিছিল করেছি, একটি মিছিলই এই পৃথিবীতে ইতিহাস হয়েছে, সেটি হচ্ছে একজন বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ আমরা করেছিলাম। আর কাপুরুষরা গাতার মধ্যে পলাইয়াছিল, লুকিয়েছিল, সেটি আমার অহংকার, সেটি আমার গর্ব। সংগ্রামী ভাইয়েরা, আমি আর কথা বাড়াতে চাই না, আমাকে আপনারা সবাই চিনেন, বয়স হয়েছে 70, কথা বলতে পারি না, হার্টের রোগী, ডায়াবেটিস, নানা ধরনের অসুখ বিসুখ। এই করিমগঞ্জের যুব সমাজের প্রতি শেষ আহ্বান জানাতে চাই, করিমগঞ্জের মানুষের দুঃখ দুর্দশা, কৃষকের যে দুঃখ দুর্দশাকে দূর করার জন্য খেত মজুরের মুখে হাসি ফুটানোর জন্য দায়িত্ব শুধু আমাদের কয়েকজনের নয়, শুধু জালাল আর আমাদের নয়, আপনাদেরও রয়েছে। আপনারা আপনাদের বিবেক দিয়ে এই মেহনতি মানুষের পাশে দাঁড়ান, মেহনতি মানুষের লড়াইয়ের পাশে সাহায্য করুন, মেহনতি মানুষকে আপনি পথ দেখান, মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে তাকে একটু সান্ত্বনা দিন, তার সংগ্রামের পাশে দাঁড়ুন, এইটাই মেহনতি মানুষ চায়। সংগ্রামী ভাইরা, আমি আমার আলোচনা এখানে শেষ করে ফেলব, আমি অনেক কথাই বলেছি, অনেক কথা মধ্যে অনেক বেশি কথা বললে বেশি ভুল হয়, ভুল ত্রুটি হলে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি আমার আপনাদের নিজ গুণে ক্ষমা করবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আগামী দিনে এই করিমগঞ্জের একটি সুখী সুন্দর ব্যবস্থা দেখতে চাই, সেই জন্য কমিউনিস্ট পার্টিকে একটু শক্তিশালী করার জন্য যারা নাকি দূরে দাঁড়িয়ে থাকেন, যুবক ভাইদেরকে বলি যারা দূরে দাঁড়িয়ে থেকে আমাদের কথা শুনেন, দূরে নয়, এই কমিউনিস্ট পার্টি এই করিমগঞ্জের ঐতিহ্যবাহী একটি জায়গা। 1946 সনে যখন মানুষ নাকে মৃত্যুর পথে যাচ্ছিল, ওই বরচর গ্রাম আমাদের এখান থেকে পশ্চিমে মাত্র 3 মাইল, সেই দিন হিন্দু মানুষ মুসলমানদের দাহ মুসলমানদের কবর দেওয়ার লোক ছিল না, ম্যালেরিয়ায় মানুষ মারা গিয়েছিল, হিন্দু মানুষকে দাহ করার লোক ছিল না। সেই দিন জমিয়ত আলী ওই নগেন সরকার খুশির চেয়ারম্যান ওই ইয়ে ছিলেন, যুগেন্দ্র শাহ প্রমুখ নেতৃবৃন্দ তারা জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে হিন্দুদেরকে দাহ করেছিলেন, মুসলমানদেরকে কবরস্থ করেছিলেন, এই করিমগঞ্জে লঙ্গর কানা দিয়েছিলেন, আমরা তাদের উত্তরসূরি, আমরা তাদের পথ ধরে যতক্ষণ পর্যন্ত এই দেশে সমাজতন্ত্র কায়েম না হবে একজন কমিউনিস্ট বেঁচে থাকবে, এর জন্য লড়াই করে যাবে এবং অন্যায়ের প্রতিবাদ করে যাবে। সকলের প্রতি সম্মান এবং সকলকে সশ্রদ্ধ সালাম জানিয়ে যারা আমাদেরকে অর্থ দিয়ে এই জায়গা দিয়ে বিভিন্নভাবে সাহায্য করেছেন, স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসনকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এবং এই পর্যায়ে যে উদ্বোধনী অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। পরবর্তীতে আমাদের কাউন্সিল শুরু হবে, কাউন্সিলে আমরা যারা আমাদের বিভিন্ন শাখার সদস্য
এবং পার্টির সদস্য তারা থাকবেন। আমরা এখন পরবর্তীতে কাউন্সিল শুরু করব। সবাইকে ধন্যবাদ। আজকের উদ্বোধনী অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। এই মাইকটা খুললাম।